যুদ্ধ শুরুর পর থেকে আক্রমণ ও পাল্টা আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া ও ইউক্রেন। তবে গেল কয়েক সপ্তাহ ধরে হামলার গতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মস্কো। শুক্রবার স্মরণকালের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। এতে ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ সব স্থাপনা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সেখানকার বাসিন্দারা। যদিও ইউক্রেনীয় সেনাদের বিরামহীন উদ্ধার তৎপরতায় এরই মধ্যে 60 লাখ মানুষ বিদ্যুৎ সেবা পেয়েছেন বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্টের। এনার্গেটিকা за день вдалося повернути електрику майже 6 мільйонів українців. Ремонтні роботи тривають. নতুন করে বেকায়দায় ফেলতে কিয়েভের উপর আক্রমণের মাত্রা আরো বাড়াতে কঠিন পরিকল্পনায় ব্যস্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে দেশটির সামরিক বাহিনীর কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। রাশিয়ার এমন তৎপরতা বাড়ায় বসে নেই প্রতিপক্ষ ইউক্রেনও, জানান দিচ্ছে নিজেদের সক্ষমতা। ইউক্রেনের আকাশ নিরাপদ রাখতে তাদের যথেষ্ট সামরিক শক্তি রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনারা। Вони побачили, що ми тут є, що у нас є озброєння. Озброєння не тільки радянське, вже наші партнери допомагають нам цьому. Едіке যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে স্বল্প পরিসরে চলছে বড়দিন উদযাপনের আয়োজন। শত বাধা থাকার পরও বড়দিনের আনন্দে মেতেছেন সেখানে থাকা নারী শিশু সহ সব বয়সের মানুষ। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।